Hi friends, good morning. Tatui blogs and notin video te tomader shagoto janacchi. To ekhon baje sokal 7ta. To ami ajke sokal sokal ghum theke uthe porechi, amar snano hoye geche. আমি এখন রান্নাঘরে যাব তো আমি আজকে সকাল 7টা থেকে আমার ব্লগটা শুরু করছি তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা এই দেখো আমার মেয়ে আচ্ছা শুয়ে 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 শুধু আমাকে অর্ডার করতেছে মা এইটা পিঠা বানাবা ওইটা পিঠা বানাবা ওইটা পিঠা বানাবা শুধু বলে কিন্তু খায় না ও পাটিসাপটা খাবে আচ্ছা 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 ঠিক আছে আর কি খাবে বলো পাটিসাপটা খাবো আর এর পিঠাগুলো খাবো কি পিঠা বলদা পিঠা হ্যাঁ বলদা পিঠা বলদা পিঠা হ্যাঁ এ আবার কেমন কথাই নাম তো আমি শুনিনি বাবা কোনোদিনও রাই রাই ঠাম্মা বলে বলছিল বলদা পিঠা এ বলে কি ও যে কোন পিঠার কথা বলতেছে আমি বুঝতেই পারতেছি না বলতেছে বলদা পিঠা তা আমার তো এই পিঠার রেসিপি জানা নেই তোমাদের যদি কারো জানা থাকে তো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও আমি আমার মেয়েকে বানিয়ে খাওয়াবো আমি আজকে সব করে উনুনে রান্না চাপিয়ে দিচ্ছি কালকে আমরা সবাই একাদশীর উপবাস ছিলাম তো সেজন্য সকাল সকাল উঠে স্নান করেছি আর ভালোই ঠান্ডা লাগতেছিল তো ভাবলাম যে উনুনে রান্না বসাই ভালো লাগবে তো দেখো আমার উনুনের অবস্থা ভেঙে গেছে অনেক দিন হলো উনুনটা বানিয়ে নিয়েছি পাশের বাড়ির মাসিমার কাছ থেকে তো আমি তো ঠিক করতে পারি না সেজন্য এরকমই আছে তো উনুনটাতে সেরকম রান্না করাও হয় না এই ঠান্ডার দিনে একটু মাঝে মধ্যে জল গরম করি স্নানের জন্য খাওয়ার জন্য তো তোমরা কিন্তু আমার উনুন দেখে কেউ হাসবে না আজকে আমাদের নিরামিষ রান্না হবে তো আমি এখানে ডাল বাটতেছি ধোকা বানাবো আর দেখো ছোলা ভিজিয়ে রেখেছি বাঁধাকপি দিয়ে করব ডাল করব আর আলু বেগুন পালং শাক দিয়ে ডালের বড়ি দিয়ে করব তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো এখন বাজে বিকেল 4টে তো আমি নারকেল কোড়াচ্ছি আর আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি তোমরা তো জানো সবাই তো এই পৌষ সংক্রান্তি আমরা খেয়েছিলাম চিতই পিঠা মা বানিয়েছিল তো আর খেয়েছিলাম হচ্ছে চিড়ে আর দই তো এই সংক্রান্তিটাকে আমাদের এখানে দধি সংক্রান্তিও বলে তো আমাদের নিয়ম সেজন্য তো আমি পিঠা বানানো কমপ্লিট করেই খেতে বসেছি আর সেজন্য একটু খাওয়া দাওয়া আজকে আমাদের দেরি হচ্ছে তো আমি অল্পই পিঠা বানিয়েছি কারণ আমার শ্বশুরবাড়িতে সেরকম পিঠা কেউ পছন্দ করে না আমার হাজবেন্ড তো একদমই না তো নিয়মের করতে হয় এই আর কি তো আমার মেয়েও শুধু মুখেই বলে খাবো খাবো বানিয়ে যখন দিব তখন আর খাবে না অর্ধেকটা হয়তো বা খাবে যাক গে সেসব কথা এবার তোমরা বলো তোমাদেরও কি পৌষ পার্বণে পিঠে খাওয়ার নিয়ম আছে তো আমাকে কমেন্ট করে জানিও আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সেটাও কমেন্ট করে আমাকে জানিও তো আজকে পর্যন্তই থাক তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো আমি পাবো তাই না বলো তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা